শেষ রাতের তারা সোনার টাকার মতো আকাশে ছড়িয়ে আছে। বাবা বললেন, ঘরের আলো নিভিয়ে দাও, দিনের আলোর পথ করে দাও। কে সেই মূর্খ লণ্ঠন জ্বলে সহ্য করছে? বিরাজ কাকু আলোটা তাড়াতাড়ি নিভিয়ে দিলেন। সেই অন্ধকার ঘরে বাবার সুন্দর গলায় গান শোনা গেল। আমি সারা সকালটি বসে বসে এই স্বাধীন মালাটি গেঁথেছি। আমি পরাব বলিয়ে তোমারই গলায় মালাটি আমার গেঁথেছি। আমি সারা সকালটি করি নাই কিছু, করি নাই কিছু বধু, আর শুধু বকুলের তলে বসিয়ে বিরলে মালাটি আমার গেঁথেছি। আগেও দেখেছি, আজও দেখলাম, শেষ রাতে একটা পেঁচা ডাকবেই ডাকবে, ডেকে জানিয়ে দেবে দিন আসছে। রাত যেন টান টান সভা সাজিয়ে বসে থাকে, জলসা করে জাজিমের মতো। ক্রমশ জমতে জমতে একসময় হালকা থেকে হালকা হয়ে মিছিলের মতো সরে যেতে যেতে একেবারে মুছে যায়। পেঁচার ডাক শুনে বাবা চমকে উঠলেন, গান থেমে গেল। ঘরের চারপাশে তাকালেন, রাত ফিকে হতে চলেছে, বাবার নেশাও ফিকে হচ্ছে। আমাদের দেখতে পেয়েছেন, বিরাজ তোমার ঘরে এরা কারা? তুমি কি বিয়ে করেছ? বিরাজ কাকু সামান্য হেসে বললেন, এরা তোমারই ছেলে মেয়ে রেভু, দীপাকে তো তুমি মেরে হাসপাতাল পাঠিয়ে দিয়েছ। বাবার মুখটা কেমন যেন বেঁকে গেল, কি যেন মনে করার চেষ্টা করছেন। সেই রাত সিঁড়ির ধাপে মা পড়ে আছেন, অসম্ভব রক্ত ঝরছে, চারদিক নিস্তব্ধ, শুধু ঘরের দেওয়ালে একটা ঘড়ি টিক টিক করছে, দূরে কল থেকে বালতিতে জল পড়ছে টিপ টিপ করে। বাবার মুখ দেখে মনে হল সেই রাত তার চোখের সামনে ফিরে আসছে। মুখটা ভাঙতে ভাঙতে কান্নায় ভেঙে পড়ল। দুহাতে মুখ ঢেকে বাবা আকুল হয়ে কাঁদছেন। এভাবে আমি কখনো কাউকে কাঁদতে দেখিনি। কিছু ভেঙে ফেলে এ যেন শিশুর অসহায় কান্না। একটা কাক ডাকছে, দিনের প্রথম কাক, কি তীক্ষ্ণ কর্কশ আওয়াজ। বাবা অপরাধীর মতো মুখ করে বসে আছেন। বিরাজ কাকু আজ আর অফিসে বেরোনো হলো না। গোটা আসতে খালি চায়ের কাপ সারা ঘরের এখানে ওখানে ছড়ানো, কোনোটার চায়ের তলানির সঙ্গে সিগারেটের টুকরো আর ছাই, কোনোটাই পোড়া দেশলাই কাঠি, কোনোটাই অ্যাসপিরিনের ফেলে দেওয়া সাদা কাগজ। বাবা সকাল থেকে কাপের পর কাপ চা খাচ্ছেন, সিগারেটের পর সিগারেট, ধোঁয়ায় ধোঁয়ায় ঘর ছেয়ে গেছে। আমার আর শেখার সঙ্গে একটাও কথা বলেননি। আমার বাবা হলেন রাতের মানুষ, দিনের আলোয় কেমন যেন অসহায়। রাতের প্রাণী দিনের আলোয় যেমন অস্বস্তি বোধ করে, বাবার চোখে মুখে ঠিক সেই রকম এক ধরনের অস্বস্তি। বিরাজ কাকু একবার সেই রাতের প্রসঙ্গ তুলতে চেয়েছিলেন, বাবা চোখের সামনে হাত আড়াল করে বললেন, আমাকে ভুলতে দাও, ভুলতে দাও। বাবা যেন চোখের সামনে আমার রক্তাক্ত মাকে দেখে শিউরে উঠলেন। বেলা তিনটের সময় বাবা বললেন, বিরাজ একটা ট্যাক্সি ডাকো। কোথায় যাবে? হাসপাতালে। খুব ভালো কথা। বিরাজ কাকু ট্যাক্সি ডাকতে গেলেন। আমরা তখন রাস্তার দিকের বারান্দায়। বাবাকে চিরকালই কেমন যেন অচেনা মনে হয়, সকাল থেকে আজ যেন আরো বেশি অচেনা মনে হচ্ছে। আমার মায়ের চেয়ে কত বেশি স্বাস্থ্যবান বলিষ্ঠ, কত বেশি যুবক, চোখ মুখ যেন বড় বেশি কঠোর আর নিষ্ঠুর। বাবা ঘরের দরজা বন্ধ করে দিলেন। কেন দিলেন? বোধহয় একটু একা থাকতে চান নির্জনে। বাইরে থেকে আমি শুধু একবার গেলাসের আওয়াজ পেলুম ঠুম করে, কি জানি কোথাও ওষুধ খাচ্ছেন হয়তো। শিখা ফিসফিস করে বলল, বাবা আমাদের সঙ্গে কোনো কথা বলছে না কেন রে দাদা? আমি কি করে বলবো, আমি বাবার মনের খবর কতটুকু জানি, সে জানেন আমার মা। বারান্দা থেকে দেখলাম ট্যাক্সি আসছে,
বিরাজ কাকু ওপরে এসে দরজায় টোকা মারলেন। ভেতর থেকে গম্ভীর গলায় বাবা বললেন, দাঁড়া, খুলছি। বেশ কিছুক্ষণ পর বাবা বেরিয়ে এলেন, পরনে ধুতি পাঞ্জাবি, চোখে সোনালি চশমা, চোখ দুটো গোলাপি লাল, পায়ে চকচকে জুতো। বাবাকে দেখে আমার ভীষণ হাসি পেল মনে মনে, বাবা যেন বিয়ে করতে যাচ্ছেন। বিরাজ কাকু আমার দিকে তাকিয়ে বললেন, কি তোরা রেডি তো? বাবা যেন কেমন কুঁকড়ে গেলেন, ওরাও যাবে নাকি? যাবি না? মাকে দেখতে যাবে না? বাবা হঠাৎ একটা অদ্ভুত প্রশ্ন করলেন, তোমরা কি পুলিশে ডায়েরি করিয়েছ? বিরাজ কাকু অবাক হয়ে বললেন, সে কি ডায়েরি করবো কেন, তোদের স্বামী স্ত্রীর ব্যাপার, এ তো হতেই পারে। বাবা বললেন, না, মারাও তো যেতে পারে। তুই একটা পাগল, মাথায় সামান্য লেগেছে, তাতে মারে যাবা কেন? বাবা মুখ নিচু করে কি যেন ভাবলেন, তারপর বললেন, আমি কি করেছিলাম, কেন করেছিলাম কিছুই আর মনে নেই। আমাকে তোমরা ভুলতে দাও, আমাকে তোমরা শাস্তি দাও। বিরাজ কাকু এবার থমকে উঠলেন। তুই খুব বাড়াবাড়ি করে ফেলেছিস রিভু, এখন তুই আবার ওসব খেলি কেন? বাবা চাবুক খাওয়া মানুষের মতো চমকে উঠলেন, মুখে রাগ, শক্ত রেখা। কি বললি, খেয়েছি কেন? বিরাজ, হু ইজ মাই ফ্রেন্ড? কে আছে আমার? রঙ্গমঞ্চ খালি হয়ে যাওয়ার পর আমার পাশে কে থাকে? শেষ দর্শক চলে যাওয়ার পর কে থাকে আমার পাশে? কে থাকে? আমি থাকি, আমি যখন নির্জন রাস্তায় পায়ে পায়ে বাড়ির দিকে ফিরতে থাকি, তখন কারা আসে আমার পেছনে পেছনে? একপাল নেড়ি কুকুর, তখন মুগ্ধ দর্শকের হাততালি, তাদের বাহবা নয়, কুকুরের ঘেউ ঘেউ আমার পেছনে ফেরে। কেন ঘেউ ঘেউ? আমি যে অপরিচিত, মধ্যরাতের মাতাল, দীপা কি সেই কুকুরের একটি? একই একই কথা তুমি বলছো রিভু? ঠিকই বলছি, দীপা সেদিন আমাকে মাতাল বলেছিল, লম্ফট বলেছিল। আমি নাকি থিয়েটারের ওই মেয়েটার সঙ্গে, যে জাহানার আশা যে তার সঙ্গে রাত কাটাই, ফুল ফুল মূর্খ। জাহানারা আমার মেয়ে, চরিত্রের সঙ্গে জীবন না মেলাতে পারলে অভিনয় হয় বিরাজ? হয় না, অভিনয় অভিনয় নয়, জীবন জীবন, কে বুঝবে, কাকে বোঝাবো? বাবার সারা শরীর ঠক ঠক করে কাঁপছে। বিরাজ কাকু বাবার কাঁধে হাত রেখে বললেন, রিভু, তোকে আমরা বুঝতে পারিনি রে, তুই যে কত বড় গালি তার বিচার করবে। চল চল, গাড়িতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। হাসপাতালে গিয়ে বুঝলাম বাবা এখনো কি ভীষণ জনপ্রিয়। সমস্ত কর্মচারী, ডাক্তার, নার্স সবাই ছুটে এসেছেন, এমনকি রোগীরাও বিছানায় উঠে বসেছেন। স্টেজে বাবার একটা আলাদা নাম আছে, সারা শহরে মাঝে মাঝে পোস্টার পড়ে তখন সেই নাম দেখা যায়। নামের আগে একটা উপাধি থাকে, নটনারায়ণ চন্দ্রকুমার। ডার্ক সাইডে অভিনেতাদের চালচলনই আলাদা, কখন মনকে গুটিয়ে রাখতে হয়, কখন ছড়িয়ে দিতে হয়, সবই যেন হাতের মুঠোয়। বাবা সোজা এগিয়ে চললেন, দুসার বেড়ার ফাঁক দিয়ে আমার পেছন পেছন। এখন যেন আমার বেশ গর্ব লাগছে, যার বাবার এত সম্মান তার গর্ব একটু হবে না? হাসপাতালের কেউই জানে না মার কিভাবে লেগেছে, শুধু জানে সাধারণ ঘরের এক মহিলা হাসপাতালে এসেছে, পয়সার তেমন জোর নেই, তাই ফ্রি বেডে রয়েছে, পেইন্টের পর কেবিনে থাকতে পারেনি। এইটুকুই যা লজ্জার, এত বড় একজন অভিনেতার স্ত্রী, তার তো কেবিনেই থাকা উচিত। আমি জানতাম না বাবা শুধু স্টেজেরই বিখ্যাত অভিনেতা নন, জীবনেও কত বড় অভিনেতা। জীবন আর অভিনয় যেন এক করে ফেলেছেন। মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে চারপাশ একবার ভালো করে দেখে নিলেন। বাবার চারপাশে আমরা থমকে দাঁড়িয়ে পড়েছি। মায়ের অবস্থা আগের চেয়ে ভালো, বিছানার পাশ থেকে সেই স্ট্যান্ড বোতল সব চলে গেছে, ওসবের এখন আর প্রয়োজন নেই। মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছেন সেই ভীষণ খিটখিটে সিস্টার, নরম একটা হাত মায়ের কপালে। বাবাকে দেখে মায়ের কপালে আদর ঠেলে দিচ্ছেন, বাবার প্রতি অনুরাগ তাকে মিষ্টি করে তুলেছে।
কিছু দূরেই হাসি হাসি মুখে ডাক্তারবাবু, গলায় স্টেথিস্কোপ। এই প্রথম হাসপাতালের ডাক্তারবাবুকে হাসতে দেখলাম। বাবা বললেন, এ কি, এই তুমি কি করেছো বিরাজ? একটা কেবিনের ব্যবস্থা করতে পারোনি, এইভাবে ফেলে রেখেছো এখানে? ডক্টর, কেবিন নেই? আগে আগে হ্যাঁ আছে, আপনি চাইলে, না থাকলেও আছে। প্লিজ প্লিজ আপনি এক্ষুনি আমার স্ত্রীকে একটা কেবিনে সরিয়ে নিন, সে ইজ মাই ইন্সপিরেশন, আমার যা কিছু সব ওরই জন্যে। বাবা কথা কথা বলেই মায়ের বিছানার পাশে দাঁড়িয়ে সামান্য হেলে গিয়ে মায়ের একটা হাত নিজের হাতে তুলে নিলেন। দু হাতের মুঠোয় মায়ের হাত। বাবা ঘাড় ঘুরিয়ে মিষ্টি হেসে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, কেমন আছো তুমি? সত্যি বলছি, আমি এসব দেখছিলাম একটু দূর থেকে, দেখে মনে হচ্ছিল আমি কোনো নাটকের হাসপাতাল দৃশ্যে নায়ক নায়িকার অভিনয় দেখছি। জানি না কোনটা ঠিক কোনটা বেঠিক। বিরাজ কাকু বলেছিলেন, তোর বাবা জীবন আর অভিনয়কে এক করে ফেলেছে। তাই হয়তো হবে। ডাক্তার বললেন, সিস্টার তাহলে ইমিডিয়েটলি রোগীকে কেবিন নাম্বার 6 ট্রান্সফার করার ব্যবস্থা করুন, আমি স্যারকে বলে পারমিশন করিয়ে আনছি। বাবা এক হাতে মায়ের একটা হাত ধরেছেন, আর একটা হাত মায়ের গালে। বিছানার পাশে কোনো রকমে পেছন ঠেকিয়ে বসেছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে দুজনের মুখ স্পষ্ট দেখতে পাচ্ছি, দুজনে দুজনের দিকে তাকিয়ে আছেন। আমি বেশ বুঝতে পারছি বাবার দুটো চোখ ছলছল করছে, ভেতরটা কাঁদছে। কি জানি এও অভিনয় কিনা, যে জীবনে জীবন আর অভিনয় এক হয়ে গেছে সে জীবন কেমন যেন বিশ্বাস করা শক্ত। আর বাবা হয়ে দেহ দেখলুম, মায়ের চোখে মুখে কোনো ঘৃণা নেই, অভিযোগ নেই, রাগ নেই, অভিমান নেই। মায়ের ভাষা ভাষা বড় বড় চোখ বেয়ে জল নেমে এসেছে মুক্তোর দানার মতো। আমি ভালোবাসার মুখ চিনি, মা যখন ভালোবেসে আমার মুখের উপর চোখে পড়েন সে মুখ তো তখন আমি দেখেছি। মা বাবার দিকে ঠিক সেই মুখে চেয়ে আছেন। আমি পড়েছি কখনো কখনো নীরবতা ভাষার চেয়ে বড়, আজ তা চোখে দেখলাম। শিখা কখন সরতে সরতে মায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ভয় ভয়ে বাবার মুখের দিকে তাকাচ্ছে। মা যে কতখানি কার সে জানে না, মা হয়তো জানেন। ডান হাত বাড়িয়ে শিখার হাত ধরেছেন, বড় সুন্দর দৃশ্য, কোথায় লাগে নাটক। একদিকে বাবা, একদিকে মা, আর একদিকে শিখা। এর নাম পরিবার, সুখী পরিবার কিনা বলতে পারবো না। বিরাজ কাকু একদিন বলেছিলেন, সুখ মানুষের মনের রেবেণু, বাইরে তার সন্ধান পাওয়া যায় না। বাবা ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন, কবে ছাড়বেন? দু একদিনের মধ্যেই। বাবার মুখটা খুশি খুশি হয়ে উঠল, এও কি অভিনয়? হতে পারে, আবার নাও হতে পারে। সত্য আর মিথ্যার ব্যবধান কোনো কোনো জীবনে বড় সংকীর্ণ। আমার কি করার আছে? আমি এক দর্শক। আজ আমার মা বাড়ি ফিরে আসবেন, আজ আমার মা বাড়ি ফিরে আসবেন। বাবা বাইরে গেছেন কয়েকদিনের জন্য, কলসু আছে উত্তরবঙ্গের কোনো এক শহরে। বিরাজ কাকুই দায়িত্ব নিয়েছেন হাসপাতালের সব দেনা পাওনা শোধ করে মাকে নিয়ে আসার। অনেক টাকা লাগবে, জানি না কে সেই টাকা দিচ্ছেন, বাবা না বিরাজ কাকু। হাসপাতাল থেকে ফিরে দুজনে সেদিন অনেক আলোচনা হয়েছে, সে আলোচনা থেকে ভবিষ্যতের কোনো চেহারা দেখেছি বলে মনে হয় না, সবই অনিশ্চিত। বাবা নাকি স্টেজ ছেড়ে যাত্রায় যাবেন, যাত্রায় এখন অনেক টাকা উঠছে। ঐতিহাসিক আর পৌরাণিক পালা কলকাতার বাইরে এখনো নাকি বেশ জমে ওঠে। তা হয়তো হবে, আমিও সব জানি না, তবে আমার যা মনে হচ্ছে তাহলে একটা বড়সড় বুদবুদ তৈরি হচ্ছে, যে কোনো মুহূর্তে ফাটলো বলে। আমার কেবলই মনে হচ্ছে একটা খারাপ কিছু ঘটবে, সাংঘাতিক একটা ঘটনার মুখোমুখি হতে চলেছি। আমরা সেই জাহাজের যাত্রী যার ক্যাপ্টেন কম্পাস পড়তে জানেন না। আমার বাবা যখনই কিছু বলেন সবই মনে হয় এক একটি নাটকের সংলাপ।
বাবার সমস্ত পরিকল্পনায় রঙিন ফানুসের মতো আকাশে উঠেই হারিয়ে যায়। আমি সেই কবিতাই পড়েছিলাম, সে কবিতা বোধহয় আমার বাবাকে দেখে লেখা। কুশির ফুৎকার জাত বুদ্ধদের স্ফটিক মণ্ডল, ছড়িত বর্ণ উচ্ছটা অন্তরিত হলে মহাকাশে স্বনির্বন্ত শিশু যথা ডুবে যায় অশ্রুর অতলে। বিশ্বের বৈচিত্র্য খোঁজে আপনার ভাবালোবির আসে। আমি এখন কবিতায়, উপন্যাসে, নাটকে আমার বাবার মাকে খুঁজি, খুঁজি এর শেষ কোথায়, শেষ দৃশ্যের শেষ সংলাপ এক এক লেখকের কলমে এক এক রকম। মা এলেন তার ফেলে যাওয়া সংসারে, মাথার চুল রুক্ষ, চোখ দুটো অসম্ভব উজ্জ্বল, বয়স হয়েছে তবু আমার মা কত সুন্দর। আমার মায়ের পাশে থিয়েটারে সে জাহানারা বাসে দাঁড়াতে পারবেন। তবে কেন সব কথা মাঝে মাঝে এই সংসারে ভেসে আসে, কারা রটায়, কাদের স্বার্থ আছে পেছনে? বিরাজ কাকু বললেন, নিজের সংসার বুঝে নাও, আমি আদুরিকে এনে কয়েকদিন এখানে রাখছি, দিন কতক তুমি কোনো কাজ করবে না, যা করার আদুরি করবে। আমি পারব, আমি ঠিক হয়ে গেছি, তুমি বেঠিক কবে ছিলে, তুমি সব পারবে তাও জানি, তবে সেই পাড়াটা এখনো অন্তত সপ্তাহ এখানে বন্ধ রাখতে হবে। মা বারান্দায় একটা গোল চেয়ারে বসে পড়লেন, সামনেই বড় রাস্তা, লোকজন, গাড়ি ঘোড়া, দোকানপাট, মা সেই দিকে তাকিয়ে বসে রইলেন। আমার হঠাৎ মনে হলো আমরা সবাই এক একটা সাজাহান, এই জীবন হলো এক একটি দুর্গ, ঔরঙ্গজেব সেই ভাগ্য শাহজাহানদের জীবনের দুর্গে বন্দি করে রেখে সরে পড়েছে। আমাদের ইচ্ছে হলো জাহানারা তাকে সঙ্গী করে সারাদিন যত বিলাপ আর কান্না। আদুরি এসে গেছে, বিরাজ কাকু কয়েকদিন এ বাড়িতেই থাকবেন, মনে একটা সুখ সুখ ভাব আনতে চাইছি, আসছে কই, সব ব্যাপারটাই এত অনিশ্চিত, সমুদ্রের বালিতে বালি দিয়ে ঘর তৈরির মতো, এই আছে এই নেই, কার টাকায় কার সংসার কে চালাচ্ছে? রাতে বিছানায় শুয়ে মা জিজ্ঞেস করলেন, তোর বাবা কবে ফিরবে রে? মায়ের মন থেকে সে রাতের লজ্জা আর অপমানের ভাবটা এখনো কাটেনি। ছেলেমেয়ের সামনে মা মাথা উঁচু করে থাকতে চান, সেই মাথা বাবা এমন করে নিচু করে দিয়ে গেছেন কারোরই গৌরব পারেনি। বাইরের চোখে বাবা কত বড়, আমাদের চোখে আজ কত ছোট, মা আর আমরা কোথায় কিভাবে দাঁড়িয়ে আছি তা আজ খুব স্পষ্ট। কাল সকালেই তো আসার কথা আছে মা, শাহজাহানের শেষ অভিনয় সামনের রবিবারে, পোস্টার পড়েছে শহরের দেওয়ালে, চ্যারিটি শো। বিরাজ কাকু বারান্দায় বসে আছেন, সিগারেটের আগুন দেখা যাচ্ছে। মা বললেন, শুয়ে পড়ো এবার, সারাদিন অনেক খেটেছ। বিরাজ কাকু হঠাৎ গান গেয়ে উঠলেন, সব মিছা কথা ভাবিতে যে ব্যথা, বড় লাগে প্রভু পরাণে, কেন বঞ্চিত হব চরণে। কখন ঘুমিয়ে পড়েছি জানি না, স্বপ্ন দেখছি বিশাল এক ফাঁকা মাঠ, কেউ কোথাও নেই, একটা জল টলটলে দেখি, চারপাশে লম্বা লম্বা ঘাস, দূর থেকে হেঁটে আসছি, একটা ঝাঁকড়া গাছ, গোটা কতক ডাল নুয়ে পড়েছে জলের দিকে, গাছের ডালে ডালে ঝুড়ি বসানো রেশমের পোশাক ঝুলছে, রাজার পোশাক, ঝলমল করছে রোদের আলোয়, গাছের তলায় পড়ে আছে একটা মুকুট, দুপাটি জরির কাজ করা নাগরা জুতো, একটা কোমর বন্ধনী পড়ে আছে সাপের মতো এঁকে বেঁকে। আমি ভাবছি এসব কার পোশাক, দিঘির নিথর জলে একটা ঢেউ গোল থেকে গোলাকার হতে হতে তীরের দিকে চলে আসছে, কেউ যেন এইমাত্র ডুব দিয়েছেন। আমি অনেকক্ষণ জলের দিকে তাকিয়ে রইলাম, একটা মানুষ কতক্ষণ ডুবে থাকতে পারে? ঢেউ মিলিয়ে এলো, দু একটা হরিণ উড়ছে জলের ওপর নেচে নেচে, কেউই উঠছে না দেখে ছাড়া পোশাকের দিকে তাকাতেই দুটো পরিচিত জিনিস চোখে পড়ল, এতক্ষণ দেখতে পাইনি, একটা লাল সিগারেটের প্যাকেট, একটা সাদা লাইটার, দুটোই খুব চেনা, বাবা এই সিগারেটই খান, লাইটারটা জাহানারা বাসী বাবাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন। আমি চিৎকার করে ডাকলাম, বাবা! আর ডাক চাপা পড়ে গেল,
দূরে মাঠের কিনারা দিয়ে একটা রেল চলেছে ঘুম ঘুম শব্দ করে বাঁশি বাজাতে বাজাতে। আর ঠিক তখনই কোথা থেকে একটা ঝড়ো বাতাস উঠল, গাছের ডাল থেকে পোশাকগুলো এনেই একে কেমড়ে গিয়ে জলে পড়ে ভাসতে লাগলো। আমি ভীষণ ভয় পেয়ে আবার ডাকলাম, বাবা! ঘুমটা ছাদ করে ভেঙে গেল। সকাল হয়ে গেছে, বেশ সকাল, এখনো কারোর ঘুম ভাঙেনি। মা শুয়ে পাশে শিখা, মেঝেতে আদুরি, ও পাশের ঘরে বিরাজ কাকু। আমি দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালুম। আকাশে সামান্য ভেড়া কেনা মেঘ শরৎ এসে গেছে। মনে হলো নিচের রাস্তায় অনেক লোক। আমাকে দেখতে পেয়ে কি একজন বলে উঠলেন, "ওইছে, ওইছে!" আমি অবাক হয়ে রাস্তার দিকে তাকালাম। বেশ কিছু মানুষ, কারুর বকলে ভাঁজ করা বাজারের ব্যাগ, কারুর হাতে খালি দুধের বোতল। আমাকে তাকাতে দেখে একজন প্রশ্ন করলেন, "কোনো খবর পেলে?" "কি খবর? কখন আসছেন? কি আসছেন?" আমি খুবই অবাক হয়ে গেছি। "কেন, তোমরা শোনোনি? ভোরের খবরে রেডিওতে বলেছে তো." "কি বলেছে?" জনতা স্তব্ধ হয়ে গেছে। বিরাজ কাকু আমার পাশে এসে দাঁড়িয়েছেন, রেলিংয়ে কনুইয়ের ভর রেখে। বিরাজ কাকু জিজ্ঞেস করলেন, "কি খবর? আমরা তো শুনিনি." সকলেই তখন সমস্যরে বলে উঠলেন, "প্রখ্যাত নট চন্দ্রকুমার ও চন্দ্রকুমারী দার্জিলিংয়ের কাছে পথ দুর্ঘটনায় নিহত। আমরা গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি।" আর কোনো কথাই আমার কানে এলো না। খুব একটা দুঃখ নয়, কেমন একটা বিস্ময়ে মন চলে গেল। কি আশ্চর্য স্বপ্ন, কত স্পষ্ট! দিঘির জলে ঢেউ মিলিয়ে আসছে, রাজার পোশাক গাছের ডাল থেকে বাতাসে উড়ে উড়ে জলে পড়ছে, সাদা একটা সিগারেট লাইটার, লাল একটা সিগারেটের প্যাকেট, কানে ভেসে আসছে মাঝরাতের স্তব্ধ প্রেক্ষাগৃহ থেকে বাবার কণ্ঠস্বর, শাহজাহানের সেই বিখ্যাত সংলাপ, "চেয়ে দেখো এই সন্ধ্যাকালে ওই যমুনার দিকে, দেখো সে কি স্বচ্ছ, চেয়ে দেখো ওই আকাশের দিকে, দেখো সে কি গাঢ়, চেয়ে দেখো ওই কুঞ্জবনের দিকে, দেখো সে কি সুন্দর, আর চেয়ে দেখো ওই প্রস্তরীভূত প্রেমা, ওই অনন্ত আক্ষেপের আপ্লুত বিয়োগের অমর কাহিনী আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। এখন দিন, তবু মনে হচ্ছে গভীর রাত, আমার কাঁদতে ইচ্ছে করছে না। বাবারই এক বন্ধু এক গুণমুগ্ধের মতো বলতে ইচ্ছে করছে, "হিরণ নদীর বিজন উপকূলে আচম্বিতে পথের অবসান, পরপারে নাম না জানা গ্রাম।" নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনারা আবারও আসছি সাহিত্যিক শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প নিয়ে আপনাদের কাছে, আপনাদের সঙ্গে। ধন্যবাদ।